Em quatro horas da tarde, este mato como filme ou cuyana. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2023 সালে টিকটক কাঁপানো সারা বিশ্বের ভাইরাল 10টি গান, যে গানগুলো দিয়ে টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও 2023 সালে টিকটকের ফলোতে ঝড় তুলে দেওয়া ভাইরাল সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো একটি থেকে একটি জোস। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ঠিক আছে। সো গাইস, লিস্টের শুরুতে রয়েছে জনপ্রিয় অ্যারাবিক সিঙ্গার সিলভার গান টেকা লালি। গানটি যেমন জোস, তেমনি গান দিয়ে বানানো টিকটক ভিডিওগুলো ছিল পুরাই মাথা নষ্ট। এনিওয়ে গাইস, এখন পর্যন্ত গানটি দিয়ে টিকটকে প্রায় 5 লাখ ভিডিও মেক করা হয়েছে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের মোজা ও জেফার গান ঝুমকা। রিলিজের পরপরই গানটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। টিকটকের অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা একটি থেকে একটি জোস। সো গাইস, এর পরে রয়েছে পাঞ্জাবের সিঙ্গার ডলি সিং এর গান বাতিয়া বুঝায় রাখ দি। তবে টিকটকে যেটি ভাইরাল হয়েছে সেটি ছিল এই গানের রিমিক্স ভার্সন। এছাড়া এই গান দিয়ে বানানো টিকটকের কিউট বাবুদের ভিডিওগুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন ইন্ডিয়ান জনপ্রিয় র‍্যাপার ইমিও এর টিকটক কাঁপানো গান কোম্পানি। ইমিও এর গান নিয়ে তো আর আলাদা করে কিছু বলা নেই, কেননা তার প্রতিটি গানই টিকটকে টপ ট্রেন্ডিং এ থাকে। মাত্র 5 মাস আগে রিলিজ পাওয়া এই গানের ইউটিউব ভিউ প্রায় 140 মিলিয়ন। সো গাইস, এর পরে রয়েছে কোক স্টুডিও বাংলার 2023 সাল কাঁপানো গান দেওরা। এই গান নিয়ে তো আর নতুন করে কিছু বলা নেই, বিকজ শর্ট প্ল্যাটফর্মগুলোতে গানটি এত পরিমাণে ঝড় তুলে দিয়েছিল যা বলার বাইরে। এমনকি আমাদের দেশ ছাড়িয়ে বহির্বিশ্ব ব্যাপক প্রশংসিত হয়েছিল গানটি। তো যাই হোক গাইস, পর দেখবেন তুর্কির জনপ্রিয় সিঙ্গার সেফোর গান টুটসাক। টিকটকে মূলত সেফোর একটি লাইভ কনসার্টে গাওয়া গানটি ভাইরাল হয়েছিল। তবে গানের চেয়েও বেশি সবাই মেয়েটির পারফরমেন্সের উপর ক্রাশ খেয়েছিল, যা গানটিকে রাতারাতি ভাইরাল করে দেয়। সো গাইস, এর পরে রয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় শিল্পী লতা মঙ্গেশকরের গান মেরা দিল। জানলেও অবাক হবেন, 2023 সালে ভাইরাল হওয়া এই গানটি রিলিজ হয়েছিল আজ থেকে 12 বছর আগে। তবে টিকটকে যেটি ঝড় তুলে দিয়েছিল সেটি ছিল এর রিমিক্স ভার্সন। আসলে যেমন গান তেমন নাচ, পুরাই মাথা নষ্ট।
তো যাই হোক গাইস, এর পরে রয়েছে কলকাতার ইমান চক্রবর্তীর টিকটক কাঁপানো গান বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি। ইতিমধ্যে এই গান দিয়ে টিকটকে সব মিলিয়ে প্রায় 1 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে। টিকটকের অনেক সুন্দর সুন্দর আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন যা পুরাই আগুন। সো গাইজ, এর পরে রয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার কিং এর গান মান মেরি জান। টিকটকে টুকটাক যাওয়া আসা করেন অথচ গানটি একবার হলেও শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এনিওয়ে গাইজ, আমাদের পরবর্তী ভিডিও কোন 10টি গান নিয়ে দেখতে চান তা কমেন্টে জানান। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন বাংলাদেশের ওয়াহেদ ও শ্রাবণীর রাতারাতি ভাইরাল হওয়া গান সোনা পাখি। জানলে অবাক হবেন, মাত্র 7 মাসে গানটি ইউটিউবে 80 মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। এছাড়া টিকটকেও গানটি ব্যাপক পরিমাণে ঝড় তুলে দিয়েছিল। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।